বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো আজ আমাদের ইতিহাসের প্রশ্নের সঙ্গে আমরা এমসিকিউ এবং এবং কিউ প্রশ্নগুলোর উত্তরগুলোও কিন্তু রেডি করে ফেলবো তোমরা জানো যে ইতিপূর্বে বিভিন্ন সাবজেক্টের মডেল কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করেছি এছাড়াও মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষায় বা ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট এই পরীক্ষাগুলোতে আসে বা আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সাজেশন সেগুলোও কিন্তু তোমাদের সামনে পোস্ট করেছি যারা পাওনি তারা কিন্তু অবশ্যই চ্যানেল প্লে লিস্টে গিয়ে তোমরা সেগুলো দেখে নিতে পারো তো চলো আজকের যে মডেল কোশ্চেন সেই কোশ্চেনটা একটু দেখে নিই তোমাদের পরীক্ষাতে প্রশ্নতে ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের পনেরো মার্কের প্রশ্ন হয় টাইম থাকে হচ্ছে তোমাদের তিরিশ মিনিট এটা কিন্তু মাথায় রেখো তো কেমন টাইপের প্রশ্ন যেমন আমাদের প্রথম প্রশ্ন ঔরঙ্গজেব মারা যান কবে অপশানে রয়েছে আঠেরোশো সাত সতেরোশো সাত সতেরোশো আট সতেরোশো নয় উত্তর লিখবো কি সতেরোশো সাত খ্রিস্টাব্দে তারপরে যেমন হায়দ্রাবাদ রাজ্যটি কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো কুড়ি সতেরোশো ছাব্বিশ সতেরোশো চব্বিশ সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দে আমাদের উত্তর হচ্ছে সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে পরবর্তীতে আরও একটা কোশ্চেন দেখতে পাচ্ছি দ্বৈত শাসনের অবসান হয় কত খ্রিস্টাব্দে অপশানে রয়েছে সতেরোশো কুড়ি সতেরোশো চব্বিশ সতেরোশো বাহাত্তর এবং তারপরে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তো আমাদের উত্তর হচ্ছে কত সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আমরা যখন উত্তরগুলো লিখব না তখন কিন্তু একদম পূর্ণ বাক্যে লিখব যেমন দ্বৈত শাসনের অবসান হয় ঠিক রকম একটা দাগ দিয়ে পূর্ণ উত্তরটা বাহাত্তর খ্রিস্টাব্দে বোঝা গেল তারপরে যেমন একটা এসে টাইপের প্রশ্ন তোমাদের দিতে পার যেমন কলকাতা দখল করে কে আলীনগর নাম দিয়েছিল উত্তরকে সিরাজুদ্দৌলা তারপরে একটা সত্য মিথ্যা দেওয়া হয়েছে যেমন সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলএসলি মিথ্যা কারণ সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালৌসি তারপরে দেখো দুই মার্কের প্রশ্ন তোমাদের আসতে পারে যেমন এখানে প্রশ্ন এসেছে অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন তাছাড়া দেখো প্রেসিডেন্সি ব্যবস্থা বলতে কি বোঝো তারপরে তিন মার্কের প্রশ্ন একটা লিখতে হতে পারে দুটো প্রশ্ন থাকবে যেমন কে কিভাবে ও কবে হায়দ্রাবাদে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ আলীক শাসন প্রতিষ্ঠা করেছিল ঠিক আছে এছাড়াও টিকা দিতে পারে যে রেগুলেটিং অ্যাক্ট টিকা যেটা সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট ঠিক আছে তারপরে দেখো ফাইভ মার্কের কোশ্চেন তোমাদের একটা আসবে যেমন অধীনতামূলক নীতি সম্পর্কে যা যেন লেখো বা লর্ড উইলিয়াম পেন্টিংয়ের শাসন ও বিচার সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো তো এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে রেডি করবে এছাড়াও যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো প্র্যাকটিস করবে আর এরকম মডেল কোশ্চেনই কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় পাবে তো এই টাইপসের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো নিজের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে গত আজকের মধ্যে আলোচনা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ